দু সালে একটা সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা মুক্তি পায় যেটির নাম হচ্ছে সোয়ালো সোয়ালো মানে গিলে ফেলা আর যেহেতু এটি একটি সাইকোলজিক্যাল সিনেমা তাই বহু মানুষের কাছে এটি সেই অতিরঞ্জিত বিনোদনমূলক নাও লাগতে পারে সিনেমায় আছে কিছু ম্যাচুর্ড কন্টেন্ট তাই সবার জন্য অবশ্যই না সিনেমাটা এবং চাইলে ভিডিওটা এখানেই বন্ধ করে দিতে পারেন অ্যান্ড হে গাইজ আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আর এই ভিডিওতে আমি দু সালের সোয়ালো সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করবো গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে হান্টার সদ্য বিয়ে হয়েছে এবং একটি দামি বাড়িতে রয়েছে মানে একদম ল্যাভিশ লাইফস্টাইল সেদিন রাত্রির বেলা হান্টারের সাথে তার স্বামী যার নাম হচ্ছে রিচি সে সাক্ষাৎ করে সেখানে রিচির সম্পূর্ণ পরিবার উপস্থিত ছিল তার পিতা একজন বিখ্যাত বিজনেসম্যান যাদের একটা বড় কোম্পানি রয়েছে এবং রিচি খুব শীঘ্রই সেই কোম্পানির সিইও পদে নিযুক্ত হবে অনেক বড় ব্যাপার সেই কারণে আমরা রিচিকে রিচ বা বড় লোক বলতে পারি যদিও রিচি রিচ নামে একটা কার্টুন ছিল ছোটবেলায় আমরা দেখতাম যারা যারা দেখেছেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন যাই হোক রিচি খুবই খুশি একই সাথে সে তার সাফল্যের এই তার স্ত্রী হান্টারকে দেয় তারপর তারা বাড়ি ফিরে আসে এবং তাদের গাড়িটা দেখেও স্পষ্ট বুঝতে পারি যে তাদের যথেষ্ট পয়সা রয়েছে পরের দিন হান্টার তার স্বামীর জন্য একটি খাবার তৈরি করছে যথেষ্ট সুন্দরভাবে সেই প্লেটটিকে সে ডিজাইন করছে এবং সন্ধ্যেবেলায় সে সেজে গুজে বসেছিল এবং সন্ধ্যেবেলায় যখন তার স্বামী ফিরে আসে তারা তখন ডিনার করতে বসে হান্টার তাকে জানায় যে বাড়ির সুইমিং পুলের পাশে সে কিছু ফুলের গাছ লাগাতে যায় সে ফুল খুব পছন্দ করে ও ইত্যাদি ব্যাপার তবে সেই সময় রিচি তার ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায় আর এর থেকে বুঝতে পারি যে মেয়েটির কথার থেকে ছেলেটি নিজের কাজটাকে বেশি প্রাধান্য দেয় হান্টার তার মনের কথাগুলো বলতে থাকে অন্যদিকে রিচি তার ফোন নিয়ে ব্যস্ত তবে পরের দিন হান্টার বুঝতে পারে যে সে প্রেগনেন্ট অর্থাৎ অন্তঃসত্ত্বা এই খুশির খবরটা রিচি তার মাকেও জানায় রিচি খুবই খুশি যেন এটারই অপেক্ষা সে এতদিন ধরে করছিল এবং রাতের বেলা তারা একটি রেস্টুরেন্টে যায় যেখানে রিচির পিতা মাতা আসে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য রিচির পিতা অর্থাৎ মাইকেল সে আগের থেকেই ধরে নিয়েছে যে তাদের বাচ্চাটাই তাদের কোম্পানির ভবিষ্যতে সিইও হবে তারপর তারা টেবিলে বসে রয়েছে রিচির মা অর্থাৎ ক্যাথরিন কিছু মজার কথা বলছিল আর সেই মুহূর্তে রিচি তার স্ত্রী অর্থাৎ হান্টারকে বলে তার একটা পুরনো ঘটনা বলতে হান্টার একটু হেজিটেট করে কারণ সে সচরাচর বেশি একটা কথা বলে না মানুষদের সাথে তা সত্ত্বেও সে তার জীবনের একটি মজার মুহূর্ত তাদের সাথে শেয়ার করতে যায় তবে রিচির পিতা অর্থাৎ মাইকেল তাকে থামিয়ে দেয় এবং তাদের কোম্পানির বিজনেস নিয়ে আলোচনা করা শুরু করে দেয় আর যেটা হান্টারের কাছে খুব এম্ব্যারেসিং ছিল মানে সে কাউকে একটা কথা বলছে এবং তাকে সবাই ইগনোর করছে সে চুপচাপ বসেছিল এবং একভাবে তার কোল্ড ড্রিঙ্কসের গ্লাসের দিকে তাকিয়েছিল যার মধ্যে কিছু বরফ ছিল হান্টার সেখান থেকে একটা বরফ তুলে সেটাকে চিপিয়ে চিপিয়ে খাওয়া শুরু করে যেটা দেখে তার পরিবারের লোকেরা অবাক হয়ে যায় পরের দিন রিচির মা অর্থাৎ ক্যাথরিন হান্টারের সাথে সাক্ষাৎ করতে আসে এবং তাকে একটা বই দেয় বইটা পিপিডি পেশেন্টদের জন্য অর্থাৎ পার্টম ডিপ্রেশন আসলে যেমনটা আমরা জানি যে হান্টার সে অন্তঃসত্ত্বা এবং বাড়িতে সে একাই থাকে এবং যদিও এই প্রেগনেন্সির সময় মেয়েদের নানান রকম সমস্যা হয় যেমন মুড সুইং অর্থাৎ মেয়েদের মুডগুলো চেঞ্জ হয়ে যেতে থাকে এবং নানান ধরনের তারপর সে একা থাকে যেহেতু তাহলে একাকৃত্ব তো রয়েছে হান্টার সেই বইটি পড়ে বইটির নাম হচ্ছে এ ট্যালেন্ট ফর জয় এবং সেই বইয়ের একটি পৃষ্ঠাতে লেখা ছিল প্রতিদিন এমন কিছু করো যেটা তুমি আগে কোনোদিন করি নিজেকে ঠেলে দাও এক সম্পূর্ণ নতুন কাজের দিকে যেটা সচরাচর মানুষদের মানসিক অবসাদ থেকে দূরে রাখে এবং তারপর হান্টার তার বইটি রেখে একটি কাঁচের বাক্স থেকে একটি মার্বেল তোলে সে মার্বেলটির দিকে একভাবে তাকিয়ে থাকে আর বেশ কিছুক্ষণ ভাবার পর সে সেই মার্বেলটিকে গিলে নেয় এবং তারপর সে খুব ভালো অনুভব করছে রাতের বেলা তার স্বামী তাকে জিজ্ঞেস করে যে সে এত খুশি কেন সে জানায় যে সে আজকে এক নতুন জিনিস করেছে যেটা সে আগে কোনোদিন দিন করেনি রিচি যখন জিজ্ঞেস করে কি সেটা সে কিন্তু সেটা বলে না হান্টা তার স্বামীকে জিজ্ঞেস করে যে সে এমন কি কোনো কাজ করেছে যেটাতে সে রেগে রয়েছে রিচি জানায় যে না পরের দিন রিচি তার কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে এবং সে লক্ষ্য করে যে তার টাইটা নষ্ট হয়ে গিয়েছে সে হান্টারকে জিজ্ঞেস করে যে সে সেই টাইটিকে ইস্ত্রি করেছে নাকি হান্টার জানায় হ্যাঁ এবং এটা জানতে পেরে রিচি রেগে যায় কারণ সেই টাইগুলি স্টিম ওয়াশিং করতে হয় হান্টার সেটাকে নষ্ট করে ফেলেছে এখন সেই টাইয়ের জন্য রিচিকে সম্পূর্ণ একটি নতুন জামা পরতে হবে সে অবশ্যই হান্টারকে কোনো খারাপ কথা বলে না কিন্তু তার আচরণগুলো দেখে বোঝা যাচ্ছিল যে সে প্রচণ্ড রেগে রয়েছে এবং সেটা প্রকাশ করছে না তারপর সেদিন হান্টার তার পটি থেকে সেই মার্বেলটিকে বার করে যেটা সে গতকাল গিলে নিয়েছিল এবং সেটাকে সাজিয়ে রেখে দেয় আর অবশ্যই এটা কিন্তু একটা মানসিক রোগ তারপর সে টিভি দেখছিল এবং রিচির মা অর্থাৎ ক্যাথরিন তাকে ফোন করে তার সাথে সাক্ষাৎ করার জন্য তারা দুজন সাক্ষাৎ করে এবং সেখানে ক্যাথরিন হান্টারকে তার অতীত সম্পর্কে জিজ্ঞেস করে যে কিভাবে হান্টার এবং তার ছেলে অর্থাৎ রিচির পরিচয় হলো আর সেখান থেকে আমরা জানতে পারি যে হান্টার নামক মেয়েটি খুব একটা বড় পরিবারের মেয়ে নয় সে সাধারণ একটা রিটেল শপে কাজ করতো মানে একটা দোকানে কাজ করতো যেখানে টয়লেটের জিনিসগুলো সে বিক্রি করতো রিচির মা অর্থাৎ ক্যাথরিন হান্টারকে লাকি মনে করে যে এরকম একটা ভাগ্য করে সে ছেলে পেয়েছে তা সত্ত্বেও ক্যাথরিন হান্টারকে জিজ্ঞেস করে যে সে কি সত্যি এই পরিবারে হ্যাপি নাকি সে নাটক করছে হ্যাপি থাকার হান্টার জানে যে না সে হ্যাপি ক্যাথরিনের এই প্রশ্নটা করার একমাত্র কারণ রয়েছে সচরাচর একটি ভিন্ন শ্রেণীর মানুষ অন্য শ্রেণীতে গিয়ে অ্যাডজাস্ট করতে পারে না হান্টার অবশ্যই এরকম বড়লোকী জীবনে আগে কোনো দিন পরের দিন হান্টার তার বাড়ির ফ্লোরটিকে পরিষ্কার করছিল এবং আচমকা ভ্যাকিউমে কিছু আওয়াজ পায় সে লক্ষ্য করে যে সেখানে একটি থাম ট্যাক্স আটকে গিয়েছে হান্টার সেই জিনিসটার দিকে একভাবে তাকিয়েছিল এবং সেটাকেও গিলে নেওয়ার প্ল্যান করছিল যদিও সেটা ছিল ধারালো সেই কারণে তার মুখে একটু কেটে যায় তারপর সে একভাবে বসেছিল এবং নানান ধরনের চিন্তা করছিল এবং ফাইনালি সেই থাম ট্যাক্সটিকে নিয়ে সে গিলে ফেলে প্রথমে সে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে বাট পরে আমরা বুঝতে পারি যে সে খুবই স্যাটিসফাইড সেটাকে গেলার পর সেদিন রাতের বেলা রিচির বন্ধুরা তার বাড়িতে এসেছে অন্যদিকে হান্টার তার মুখ থেকে রক্ত পড়ছে অবশ্যই ধারানো একটা জিনিসে গিলে ফেলেছে তবে যেহেতু টয়লেট সিটের উপরে রক্তের দাগ ছিল সেটা দেখে সে ভয় পেয়ে যায় সেটাকে সে মুছতে শুরু করে যাতে রিচি দেখে না নেয় রিচি তার স্ত্রীকে খুঁজছে তার হাতে একটা ড্রিঙ্কস গ্লাস ছিল এবং আমরা লক্ষ্য করি সে আয়নার দিকে তাকিয়ে তার নিজের দাঁতগুলো দেখছে যদিও গল্পের মাঝখানেও আমরা লক্ষ্য করেছি যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন এইসব দিকগুলোতে খুব বেশি নজর দেয় মানে নিজেদের দেখতে না খারাপ হয়ে যায় এরম একটা চিন্তা রিচি তারপর হান্টারকে জিজ্ঞেস করে যে সে ওয়াশরুমে এতক্ষণ ধরে কী করছিলো হান্টার তাকে তেমন কোনো প্রশ্নের জবাব দেয় না এবং তারপর হান্টারের সাথে রিচির একজন কলিগ যার নাম হচ্ছে অ্যারেন সে সাক্ষাৎ করে অ্যারেন মানুষটা একটু অদ্ভুত মানুষ এবং সে হান্টারকে জিজ্ঞেস করে যে সে কি তাকে একটা হাগ করতে পারবে হাগ অর্থাৎ কোলাকুলি করা হান্টার জিজ্ঞেস করে কেন অ্যারেন জানে যে তার মনটা খুব খারাপ সে খুবই একা আর সেই কারণে হান্টার খোলা মনে একটা হাক করে তবে হান্টারকে দেখে আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম যে এই হাকটা সেই অ্যারেন নামক ছেলেটা নয় বরং হান্টার নামক মেটার প্রয়োজন ছিল সে কিছু একটা লোক আছে বা সে যেমনভাবে থাকার অভিনয় করছে তেমনটা সে না পরের দিন আমরা হান্টারকে দেখি সে একটি ব্যাটারি গিলে ফেলেছে এমনকি সেই বইটি পড়তে পড়তে বইয়ের একটা পেজও সে চিবি চিবিয়ে খেয়ে নেয় আমরা বুঝতে পারি যে সে যখন এই অবজেক্টগুলো খায় তার মনটা ভালো হয়ে যায় সে খুব হ্যাপি হয়ে যায় এবং হান্টার সেই জিনিসগুলোকে ভালো মতন সাজিয়ে রেখেছে যেগুলোকে সে গিলে ফেলেছিল আর সেখানে একটা সিন সত্যি খুবই কৃপি ছিল যে সে ছোট্ট একটা পুতুল পর্যন্ত গিলে ফেলেছিল পরের দিন রিচি হান্টারকে নিয়ে ডাক্তারখানায় যায় তার পেটের অবস্থা চেক করার জন্য যে তার বাচ্চাটা এখন কেমন আছে তবে সেখানে ডাক্তার স্ক্যান করতে গিয়ে তার পেটে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারে হান্টার তখন যন্ত্রণায় চেঁচিয়ে ওঠে আর তাকে তৎক্ষণাৎ এমার্জেন্সিতে পাঠিয়ে দেওয়া হয় ডাক্তাররা তার পেট থেকে একটা সেফটি পিন বার করেছে শুধু তাই নয় বহু এমন জিনিস বার করেছে যেগুলো তার পেটের মধ্যেও ছিল অবশ্যই হান্টার এগুলোকে গিলেছে রিচি তার স্ত্রীর উপরে প্রচণ্ড রেগে গিয়েছে যে তার সমস্যাটা কি বা সে এরকম কেন করছে সে ঘরের বিভিন্ন ছোটোখাটো জিনিসগুলো ফেলে দিতে থাকছে যাতে সেগুলো না হান্টার গিলে ফেলে হান্টার জানায় যে এরকম রোগ তার আগে কোনো দিন ছিল না আচমকা তার এটা হয়েছে আর এটাকে বলা হয় পিকা আর এটা এক ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যেটা ছোট ছোট বাচ্চাদের বা প্রেগনেন্ট মহিলাদের মধ্যে সবথেকে বেশি দেখা যায় আমরা লক্ষ্য করেছি যে বাচ্চারা যে কোনো ধরনের জিনিস তুলে মুখে ঢুকিয়ে নেয় তবে প্রাপ্তবয়স্কদের মধ্যেও এটা থাকে আর এটা অবশ্যই একটা সাইকোলজিক্যাল ডিজিজ পরের দিন রিচির পরিবারের লোকেরা একটা সাইক্রেটিস্টকে ডেকে এনেছে অবশ্যই হান্টারের চিকিৎসা করার জন্য যে হান্টারকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে অন্যদিকে হান্টার এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে চায় না সেই ডাক্তার জিজ্ঞেস করে যে কেন সে এরকম অবজেক্টগুলো নিজের মুখে ঢুকিয়ে দেয় মানে কি শান্তি পায় সে হান্টার তখন জানায় যে সে প্রত্যেকটা জিনিসের টেক্সচার্সগুলো তাদের আকার বা কীভাবে তাদের বানানো হয়েছে এই জিনিসগুলো তার মুখে দিলে তার খুব শান্তি অনুভব হয় অন্যদিকে রিচির মাও বাড়িতে এসেছে যে হান্টারকে জানায় যে কখনো পেট খালি রাখতে না সে মনে করতে থাকে যে সম্ভবত খিদে জাগলে হান্টার এরকম উল্টোপাল্টা কাজগুলো করে অন্যদিকে রিচি বাড়িতে অন্য একজন মানুষকে এনেছে যার নাম হচ্ছে লুয়াই যে হান্টারের দেখাশোনা করবে আসলে লুয়াই হচ্ছে একজন নার্স যেটা জানতে পেরে হান্টার প্রচণ্ড রেগে যায় কারণ সে মনে করে যে সে তো অসুস্থ না তবে রিচি সে জানায় যে তাকে আনা হয়েছে একমাত্র হান্টার উপর দেখাশোনা করার জন্য যাতে সে আবার না কিছু খেয়ে নেয় আর যেটা নিয়ে হান্টার একেবারেই খুশি না লুয়াই তার প্রত্যেকটা কাজে তাকে ইন্টারফেয়ার করছে যদিও এটাই তো তার জব তবে সেখানে তাদের মধ্যে কিছু আলোচনা হয় হান্টার তখন তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় থাকে বা কোথা থেকে এসেছে আমরা জানতে পারি লুয়াই হচ্ছে একজন ইমিগ্রেন্ট যে সিরিয়াতে থাকতো এবং সে যুদ্ধটাকে অনুভব করে এসেছে লুয়াই মনে করে যে হান্টারের এইসব মানসিক রোগ তার একাকিত্বের জন্যই হয়েছে তার মতন পরিস্থিতিতে সে থাকলে এরকম রোগ তার হতো না যদিও আমরা রিয়েল লাইফেও দেখে থাকি যে বহু মানুষ এরকম বড় বড় জ্ঞান দিয়েই দেয় যে আমার মতন সমস্যা আপনারা অনুভব করেননি বা আমার জীবনে সব থেকে বেশি সমস্যা রয়েছে ও ইত্যাদি আসলে কেউ কাউর সমস্যাটা বুঝতে পারে না এটা হচ্ছে ব্যাপার সেম যেমন হান্টার তার যেটা রয়েছে এটা একটা মানসিক রোগ অনেকের কাছে এটা খুব সোজা মনে হলেও যারা এটার সাথে ডিল করে তারা জানে হান্টার ওয়াশরুমে যাবে এবং তাকে সম্পূর্ণ চেক করে তারপর ওয়াশরুমে পাঠায় এবং ওয়াশরুমে যাওয়ার পরে একটি কোনা থেকে এক প্লাস্টিক জিনিসপত্র সে বার করে মানে প্লাস্টিকের মধ্যে কিছু জিনিসপত্র রেখে দিয়েছিল এবং হান্টার আবার সেগুলো গিলে নেয় পরের দিন সে ডাক্তারের আবার থেরাপি চলে সে হান্টারকে জিজ্ঞেস করে তার পরিবারের ব্যাপারে অন্যদিকে হান্টার এই ব্যাপারটাকে খুব একটা বড় মনে করতে চায় না মানে সে যে এইসব উল্টোপাল্টা গিলে ফেলছে এমনকি সে একটা ব্যাটারিও গিলেছিল এবং সেই ব্যাটারিটা যদি গলে যেত তার জীবনটাও চলে যেতে পারতো হান্টার জানায় যে এগুলো খাওয়ার পর সে নিজেকে কন্ট্রোলে আনতে পারে কথাটার অর্থ এটাই যে সেই বাড়িতে তার যে কোনো কন্ট্রোল রয়েছে সেটা সে মনে করে না সে নিজেকে একটি খাঁচায় বন্দি মনে করতে থাকে আর এইসব সব উৎপাত করার পরেই সে মনে করে যে না সে এখন নিজের কন্ট্রোলেই রয়েছে যাই হোক তাদের থেরাপিটা তখন তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ হান্টারকে তার হাজব্যান্ড অর্থাৎ রিচির বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে হবে হান্টার সেখানে তার নিজের বানানো স্যান্ডউইচ সবাইকে খাওয়াতে থাকে অন্যদিকে রিচির একটা ফ্রেন্ড বা কলিগ হান্টারকে তার রোগটা নিয়ে ইয়ারকি মেরে বসে যেটা তার প্রচণ্ড খারাপ লাগে রিচি তারপর সেই স্থানে উপস্থিত হয় এবং হান্টার তার উপর রেগে গিয়েছে যে রিচি কেন এই কথাগুলো তার অফিসের লোকেদের বলেছে তবে রিচি যেন এই ব্যাপারটা কেয়ারি করে না সে হান্টারকে চুপ থাকতে বলে যাতে তার বার্থডে পার্টিটা না নষ্ট হয়ে যায় মানে তার কাছে তার পার্টিটা আগে তার স্ত্রীর সম্মানের থেকে পরের দিন বেলা হান্টার আবার রিচিকে জিজ্ঞেস করে যে কি সে সত্যিই তাকে ভালোবাসে উত্তর সেই একই যে হ্যাঁ এবং পরের দিন হান্টারের আবার সেই থেরাপি সেশন ছিল আর এখানে আমরা অনেক নতুন কিছুই জানতে পারি সেই ডাক্তার হান্টারকে তার পরিবারের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে হান্টার জানায় যে না তার পরিবারের লোকেরা বেশ ভালো তবে তার মা একজন রেপ ভিক্টিম ছিল যার নাম ছিল জিল ম্যাকয় যে সেই ধর্ষণটা করেছিল তার তো জেল হয়ে গিয়েছে তবে তার ফলেই হান্টারের জন্ম হয়েছে সে তার আসল পিতার সাথে কোনোদিন সাক্ষাৎ করেনি তবে তার ছবিটা সে সবসময় নিজের কাছে রাখে সে জানায় যে তার দ্বিতীয় পিতা যে তাকে দত্তক নিয়েছিল তারা খুবই ভালো তবে তার মুখ দেখে আমরা বুঝতে পারি যে তার পারিবারিক জীবনটা খুব একটা ভালো কাটেনি পরে তার ফুলের বাগানে কিছু কাজ করছিল এবং সেখানে সেই মাটিগুলো লক্ষ্য করতে পারে যেগুলো দেখে তার আবার খাওয়ার ইচ্ছে জাগে যদিও পাশে তার স্বামী ছিল সেই কারণে তার সাহসটা হয় না এবং সে সেই কাজটা আর করে না তবে সেই সময় তার স্বামী অর্থাৎ রিচিকে সেই সাইকোলোটিস্ট ফোন করেছে সে রিচিকে জানায় যে সে যেন তার স্ত্রীর সাথে কিছুটা সময় কাটায় তার মনের কথাগুলো জিজ্ঞেস করুক তাকে কারণ হান্টার একটি মানসিক অবসাদে ভুগছে যেটা সে কার সাথে শেয়ার করতে পারছে না বা কাউকে বলতে পারছে না আর সেই সব কথাগুলো জানিয়ে দেয় তবে হান্টার সেটা লুকিয়ে লুকিয়ে শুনছিল যে সেই ডাক্তার রিচিকে তার অতীত সম্পর্কে সব কথাগুলো বলে দিয়েছিল সে সেই ডাক্তারটিকে প্রমিস করেছিল কিছু না বলার জন্য তবে সেই ডাক্তারটা বলে দিয়েছে আর যেটা জানতে পেরে তার মনটা প্রচণ্ড খারাপ সে তার অতীতটা এই কারণে লুকিয়ে রেখেছিল যাতে রিচি বা তার পরিবারের লোকেরা তাকে খারাপ না ভাবুক প্রথম থেকেই আমরা দেখে এসেছি যে সে বারবার চেষ্টা করছে রিচির কাছে ভালো হওয়ার সে সেই ডাক্তারকে এটাও বলেছিল যে তাকে যাতে তাড়াতাড়ি সুস্থ করে দেওয়া হোক তাহলে সে আবার রিচির কাছে ভালো হয়ে যাবে যাই হোক তারপর রিচি সেখান থেকে বেরিয়ে জিমে যাচ্ছে সে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে এবং তাকে বলে যে রাতে বেলা ফেরার সময় তার জন্য কি আনতে হবে কোনো জিনিস বা ব্রেসলেট কিছু একটা হান্টার জানে যে তার জন্য একটা ব্রেসলেট আনুক এবং রিচি সেখান থেকে বেরিয়ে যায় তবে আমরা হান্টারের এক্সপ্রেশন থেকে বুঝতে পারি যে সে রিচিকে খুশি করার জন্যই সব কথা বলছে সে তার মনের কথাগুলো শেয়ার করছেও না এবং সেদিন তার একটা প্যানিক অ্যাট্যাক হয় মানে দীর্ঘ বহু সময় ধরে সে মুখে কোনো আলতু ফালতু জিনিস দিতে পারছে না মানে অনেকটা একটা নেশাগ্রস্ত মানুষ নেশা ছাড়া বহুদিন থাকলে যেমনটা হয় তার মধ্যে সে খাটের নিচে গিয়ে শুয়ে পড়ে অন্যদিকে লুয়ায় অর্থাৎ তার সেই নার্স তাকে দেখতে আসে লুয়া এক প্রচণ্ড ভালো একজন মানুষ এবং সে হান্টারকে জানে যে সে সেখানে নিরাপদ রয়েছে তবে কিছু সময় পরে হান্টার যখন ঘুম থেকে ওঠে সে লক্ষ্য করতে পারে যে লুয়ায় সেও ঘুমিয়ে রয়েছে এবং ড্রয়ার থেকে একটা ছোট স্ক্রু ড্রাইভার নিয়ে সেটা গিলে নেয় লোয়ার যখন ঘুম ভাঙে সে দেখতে পায় হান্টার তো সেখানে নেই সে দেখতে পায় যে হান্টার মাটিতে পড়ে ছটপট করছে অবশ্যই একটা স্ক্রুড্রাইভার সে গিলে ফেলেছে তারপর সে এমার্জেন্সি নাম্বারে ফোন করে এবং আমরা দেখতে পাই যে ডাক্তাররা সার্জারি করে তার গলা থেকে যে স্ক্রুড্রাইভারটা বার করেছে রিচি এবং তার পিতা একেবারেই খুশি নয় হান্টারের উপরে সেই কারণে তারা হান্টারের সাথে সাক্ষাৎ করে এবং তাকে একটি সাইক্রেটিক হসপিটালে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করেছে তাকে ততদিন সে হসপিটালে রাখা হবে যতদিন না সে তার বাচ্চার জন্ম দিচ্ছে হান্টার জানায় যে সে তার ভুলগুলো বুঝতে পেরেছে এবং এরকম কাজ আর দ্বিতীয়বার করবে না সে রিচির পরিবারের সাথে থাকতে চায় মানে যেমনটা আমি প্রথম দিয়ে বলে এসেছি যে সে সবার কাছে ভালো হতে চায় কিন্তু সে তো সেটা হয়নি রিচির পিতা তখন তাকে জানায় যে সে যদি সে হসপিটালে না যায় তাহলে রিচি তাকে ডিভোর্স দিয়ে দেবে এবং মনের দুঃখেই হান্টার সেই হসপিটালের পেপারে সাইন করে দেয় তারা রেডি হচ্ছে বাইরে বেরোবে তখন হান্টার জানায় যে সে তার ফোনের চার্জারটা ভুলে রেখেছে সে সেটা নিতে যায় তবে তার মনটা প্রচণ্ড খারাপ সে সে হসপিটালে যেতে চায় না সে তার পরিবারের লোকেদের সাথে থাকতে চায় তবে সে আর কী করবে এবং লুয়াই সেই ব্যাপারটা বুঝতে পারে সে হান্টারকে সাহায্য করে এবং হান্টার তাদের বাড়ির পিছনের একটি জানলা থেকে পালিয়ে যায় এবং রাস্তায় একটি গাড়িতে লিফট নিয়ে সেখান থেকে চলে যায় লোহায় তখন রিচি এবং তার পরিবারদের জানিয়েছিল যে হান্টার ওয়াশরুমে ছিল এবং পরে যখন তারা দেখে যে হান্টার সে ওয়াশরুম থেকে বেরোচ্ছে না তারা ভেতরে প্রবেশ করার পর দেখে যে সে পালিয়ে গিয়েছে এবং হান্টার তখন একটি মোটেলে এসে উপস্থিত হয় এবং একটি স্থান থেকে কিছু মাটি তুলে তার পকেটে পুড়ে নেয় তারপর রাতের বেলায় সে তার স্বামীকে ফোন করে অর্থাৎ রিচিকে সে জানায় যে সে এখনও তার স্বামীকে প্রচণ্ড ভালোবাসে এবং তারা একসাথে থাকতে চায় তবে রিচি তার কোনো কথা শুনতে চায় না সে সিম্পলি তাকে বাড়ি আসতে বলে রিচি জানায় সেও তাকে প্রচণ্ড ভালোবাসে ও ইত্যাদি কথা জানায় তবে হান্টার বাড়ি আসতে চায় না আর তখন রিচি এমন কিছু কথা বলে যেটা হান্টার এক্সপেক্ট করেনি রিচি তখন হান্টারকে বলে যে বাড়িতে ফিরে না আসলে সে কোথায় যাবে রাস্তায় ঘুরে বেড়াবে কারণ তার নিজেরও তো কোনো বাড়ি নেই রিচি তাকে বুঝিয়ে দেয় যে সে একটা নিচু শ্রেণীর গরিব পরিবারের মেয়ে যাকে সে একটা থাকার জায়গা দিয়েছে একটা ভালো জীবন দিয়েছে মানে রীতিমতো তাকে ইনসাল্ট করতে থাকে এবং হান্টার যদি ফিরে না আসে তাহলে রিচি তাকে খুঁজে বার করবেই কারণ তার সেই বাচ্চাটা প্রয়োজন যেটা প্রথম থেকে আমি বলেছিলাম যে রিচি এবং তার পরিবারের লোকেরা হান্টারকে একমাত্র কেয়ার করছিল তার সেই বাচ্চাটার জন্যই এবং তারপর হান্টার ফোনটা রেখে সেই ফোনটা ভেঙে দেয় যদিও এই জিনিসটা নতুন কিছু নয় আমরা গ্রামে গঞ্জে এবং বিভিন্ন জায়গায় দেখেছি যে পয়সালা পরিবারের লোকেরা একেবারে ছোটোখাটো বা কোনো গ্রামের মেয়েকে বিয়ে করতে যায় বা যারা খুবই গরিব কারণ এক্ষেত্রে ছেলেটাকে প্রশ্ন করার মতন কেউ থাকবে না আর সেম জিনিসটা আমরা রিচির ক্ষেত্রেও দেখেছি সে হান্টারকে বিয়ে করেছে যে খুবই শান্ত সিষ্ট একটি মেয়ে যে অলওয়েজ চাইতে যে রিচি তাকে খুবই ভালোবাসুক শুধু এইটুকুই তবে রিচি একটাই জিনিস কেয়ার করেছিল সেটা হচ্ছে তাদের সেই বাচ্চাটা পরের দিন হান্টার সেই মোটেলের মধ্যে বসেই সে মাটিগুলো নিয়ে খাচ্ছিল যেগুলো সে জোগাড় করেছিল সে টিভিতে দেখছিল যে একটা পিতা তার বাচ্চা মেয়েটির সাথে খেলছে যেটা তার কাছে খুব ইমোশনাল ছিল বিশেষ করে তার ছোটবেলাটা তো তেমন কাটেনি সে তারপর সেই মোটেল থেকে বেরিয়ে একটি বুথ থেকে তার মাকে ফোন করে তার মাকে জানায় যে সে কেমন আছে ও ইত্যাদি এবং সে তার মায়ের সাথে সাক্ষাৎ করতে চায় যদিও অবশেষে চরম সত্যটাই সে জানতে পারে যে তার ফেরার মতন কোনো জায়গা নেই বা এমন কেউ আছে যে তাকে রাখবে তারপর হান্টার একটা বাড়িতে গিয়ে উপস্থিত হয় যেখানে একটা বার্থডে পার্টি পালন হচ্ছিল আর সেই বাড়িটা ছিল তার আসল পিতার যার নাম ছিল উইলিয়াম সেখানে উইলিয়ামের মেয়ের জন্মদিন পালন হচ্ছে হান্টার সেখানে গিয়ে উপস্থিত হয়েছে অন্যদিকে উইলিয়াম এবং তার স্ত্রীর লুসি তারা হান্টারকে চিনতে পারছে না তারা তাকে জিজ্ঞেস করে যে কে তাকে ইনভাইট করেছে তবে হান্টার তাদের কোনো প্রশ্নেরই উত্তর দেয় না তাদের ঘরোয়া কাজগুলো করতে থাকে তবে অবশেষে সে জিল ম্যাকোয় নামক একজনের কথা বলে তখন উইলিয়াম সেটা বুঝতে পেরে যায় এবং সে তার স্ত্রীকে জানায় যে জিল নামক সেই মানুষটি তার ছোটবেলার একটা বন্ধু তারপর হান্টার এবং উইলিয়াম তারা প্রাইভেটে কথা বলে হান্টার তাকে জিজ্ঞেস করে যে তার আসল মেয়েকে দেখে তার কেমন অনুভব হচ্ছে অন্যদিকে উইলিয়াম যে একজন পারিবারিক লোক সে বলে যে প্রথমে যখন সে সেই ভুলটি করেছিল অর্থাৎ যখন সে একজন ধর্ষক ছিল সে নিজেকে একটা সেরা শক্তিশালী মানুষ মনে করত তাকে আটকানোর কেউ নেই তবে অবশেষে যখন সে জেলে যায় তার সব ভুলগুলো ভেঙে যায় সে বুঝতে পারে যে সে কত বড় একজন লুজার আর অবশ্যই সে তার ভুলটা নিয়ে লজ্জিত হান্টার তাকে জিজ্ঞেস করে যে সে কি সত্যি তার পিতার মতন মানে উইলিয়ামের মতন উইলিয়াম জানায় যে না সে জানে না তবে হান্টার তাকে জোর করে বলতে বাধ্য করায় যে না সে তার পিতার মতন নয় তার পরের সিনে আমরা দেখতে পাই হান্টার একটি ডাক্তারখানায় গিয়েছে কারণ সে অ্যাবর্শন করবে তার মা যে ভুলটা করেছিল সেটা সে আর করবে না এবং সেই ওষুধটা খেয়ে একটি পাবলিক টয়লেটেই সে তার বাচ্চাটিকে অ্যাবোর্ড করিয়ে নেয় আর এই সিনেমাটা এখানেই শেষ হয় ঠিক যেমনটা সচরাচর সাইকোলজিক্যাল সিনেমাগুলো হয়ে থাকে আমরা এখানে হান্টারের বিভিন্ন রোগ বিভিন্ন ভুলগুলো দেখতে পারলেও তার উপর দোষ দেওয়া উচিত না কারণ অবশ্যই এটা তার একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তার ছোটবেলাটা ভালো মতন কাটেনি তার মা তাকে জোর করে জন্ম দিয়েছে না সে সঠিক একটা পিতা না একটা পরিবার পেয়েছে সে অন্যদিকে রিচি হান্টারকে জাস্ট ব্যবহার করেছে তার সেই বাচ্চার জন্য একটা নকল জীবন জীবনযাপন করছিল সে সেই পরিবারে তার মনের মধ্যে একটা গিল্ট অলওয়েজ ছিল যে সে তার আসল পিতার মতন খারাপ নাকি সেই কারণেই তো গল্পের শেষে সে উইলিয়ামের কাছে গিয়েছিল এটা শোনার জন্য যে সে তার পিতার মতন নাকি সো এরকমই নানান জিনিসগুলো থেকেই এই অবসাদগুলো তৈরি হয় তবে গল্পের শেষটা দেখে মনে হয়েছে যে সে তার এই পরিস্থিতি থেকে উতরে এসছে সে তার আসল সত্তাটিকে ধরে রেখেছে এবং সম্ভবত ভবিষ্যতে সে মাথা তুলে বাজবে নাকি এতদিন যেভাবে মানুষকে খুশি করার জন্য বেঁচে এসেছে এনিওয়েজ এই ছিল স্টোরি অ্যান্ড আই হোপ আপনাদের ভালো লেগেছে একটা সিম্পল গল্প ছিল এবং আপনাদের ওপিনিয়েন্সগুলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন আপনি আমাকে ইনস্টা ফেসবুক এবং আমার গেমিং চ্যানেলটাও ফলো করতে পারেন যার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে আর এই ভিডিও আপাতত এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই